হ্যাপি কি শুনতে পাচ্ছ আমাকে? ওর সম্ভবত নেটওয়ার্ক সমস্যার জন্যই প্রবলেমটা হচ্ছে। ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য স্বাগত। আজকে তোমাদের যে বিষয়, আজকের বিষয় হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি। আর তোমরা জানো যে অনার্স সেকেন্ড ইয়ার, তোমাদের কোর্স কোড আজকে হচ্ছে 22-35-03। কোর্সের শিরোনাম হচ্ছে প্রিন্সিপাল অফ ফ্যামিলি ক্লোদিং। আর আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, এটি হচ্ছে বাজেট সম্পর্কে আলোচনা। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। তোমরা শুনতে পাচ্ছো? জি ম্যাম, আমরা শুনতে আচ্ছা পারতেছি। আচ্ছা, তাহলে তোমরা এখন আর মিউট হয়ে থাকো, আমি ক্লাস শুরু করলাম। আজকে আমি তোমাদের বলেছি যে বাজেট সম্পর্কে আলোচনা করব। বাজেট সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে প্রথমেই তোমার কি করতে হবে, যে আয় সম্পর্কে তোমাদেরকে একটু বলতে হবে। আর প্রিন্সিপাল অফ ফ্যামিলি ক্লোদিং এর বিষয়টা হচ্ছে যে তোমাদের পুরোটাই বস্ত্রের বিষয় নিয়ে, মানে এই কোডের সাবজেক্ট হচ্ছে বস্ত্র নিয়ে আলোচনা। যদিও এখানে শুধু বস্ত্রের ব্যাপারটা আসবে, তারপরেও আমি তোমাদেরকে পুরো বাজেট সম্পর্কে একটু ধারণা দিয়ে তারপর আমি বস্ত্রে যাব। বুঝতে পেরেছো? কারণ এটা তোমাদের ব্যবহারিকে পুরো একটা চ্যাপ্টার আছে যে তোমাদের জন্য সব ব্যাপারে একটু হেল্প হয়, সেজন্য আমি একদম স্টার্টিং আয় থেকে। এখন আমাদের বুঝতে হবে যে আয় না হলে তো আমরা কোনো বাজেট কিন্তু করতে পারবো না। আয় না হলে বাজেট করতে পারবো? পারবো না। এই জন্য পরিবারের আয় থেকে আমার পরিবারে কত টাকা আয় হয় সেই অনুযায়ী আমাকে বাজেট করতে হবে। তো বাজেটের একটা মূল, এখানে বাজেটে কি কি থাকবে আমার? প্রথমে হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটা বিষয় থাকবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, যে প্রথমে আমি যে খাদ্য খাতে, অন্ন বলতে খাদ্য খাতে আমার মানে কত খরচ হবে, তারপর হচ্ছে বস্ত্র, যেটা আমি আজকের সাবজেক্টের কথা বললাম, যে বস্ত্র খাতে আমি কত খরচ করব, তারপরে বাসস্থান, যে আমরা যেখানে বসবাস করি সে বসবাসের ক্ষেত্রে আমরা কত টাকা করব। আমার তারপরে আমাদের আরেকটা জিনিস হয়, যেটা যেমন আমাদের দেশে 3 রকমের পরিবার বসবাস করে। এক হচ্ছে উচ্চবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। তার মানে তোমরা যদি আমার কোনো আমাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আনমিউট হয়ে আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? এখন আমাদের 3 ধরনের পরিবার যখন থাকে, এক্ষেত্রে আমাদের কি হয়, আয় তো এক এক পরিবারে এক এক রকম হয়, তাই না? উচ্চবিত্তদের একরকম আয় হয়, নিম্নবিত্তদের একরকম আয় হয়, আর হচ্ছে মধ্যবিত্তদের এক ধরনের আয় হয়।
সেই অনুযায়ী প্রত্যেকের চিন্তা করে আমাকে মানে সেই পরিবারকে বাজেট করতে হয়। এখন আয়ের বিষয়টা আমি বলি যে আয় আমরা কি কিভাবে আমরা একটা পরিবারের আয় থাকে। প্রথমে তোমাদের আমি আয়ের সংজ্ঞাটা বলি, তোমরা দেখো স্লাইডে সুন্দর করে দেয়া আছে যে একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা শ্রমের বিনিময়ে যে অর্থ বা ক্রয় ক্ষমতা অর্জন করে তাকেই পারিবারিক আয় বলে। এখানে কথাটা হচ্ছে যে সরাসরি যেমন আমি চাকরি করে যে শ্রমের বিনিময়ে বা যে যে পরিশ্রম করে যে আয় হয় সেটাই হচ্ছে পরিবারের আয়। আবার অনেক সময় দেখা যায় যে আমরা সরাসরি কেউ যদি চাকরি না করি বা আমরা আরো অনেকভাবেই আয় করতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে বলা যায় যে পরিবারে অনেক সময় হাঁস মুরগি পালন করে, ডিম মাংস আবার সবজি বাগান করে, শাকসবজি উৎপাদন করে। তারপর এই কথাটার মানে হচ্ছে যে একটা পরিবারে মনে করো যে আমি চাকরি করি, আমার চাকরির বেতন আসে, তার পাশাপাশি আমি হাঁস মুরগি পালন করি, সেইখান থেকে তোমার আয় আসে। সেখানে কিরকম হয় যে হাঁস মুরগি পালন করে আমার মনে করো যে ডিমের, ডিম তো আমরা অনেক সময় বাজার থেকে কিনে খাই, যদি হাঁস মুরগি আমি পালন করি সেক্ষেত্রে আমার কি হয় যে আমি ঘর থেকে ডিমটাও খেতে পাচ্ছি আবার অর্থের জন্য ডিম বিক্রিও করতে পারছি। আমি যদি ভালো শাকসবজির বাগান করি সেক্ষেত্রেও দেখা যায় যে আমি ঘরে শাকসবজিও খাচ্ছি আবার তোমাদের এই শাকসবজি বিক্রি করেও পরিবারে একটু আয় হচ্ছে। তাহলে যেমন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের যে একটু সচ্ছল ভাবে চলতে পারে। পরের স্লাইডে যাচ্ছি। এখন দেখো আয়ের প্রকারভেদ, আয়ের মানে আয় কত ভাবে করা যায়। যেমন আয় হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে আর্থিক আয়, প্রকৃত আয়, মানসিক আয়। যেমন আর্থিক আয়ে আমরা দেখতে পাই যে আয় বলতে আমরা সাধারণত অর্থ টাকা পয়সা উপার্জনকে বলি। অর্থ টাকা পয়সা উপার্জন বলতে আমি যে কি বললাম যেটা আমি চাকরি করে আয় হয় যেটা, তবে আয় চাহিদা গুলো পূরণ করতে অর্থ বা টাকার থেকে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে মানুষের মৌলিক ও সেবা ক্রয় করার যায় বা পাওয়া যায় নির্দিষ্ট সময়ে শ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জিত হয় তাকে পারিশ্রমিক, মজুরি বা বেতন বলে, যেটা আমরা বেতনের মাধ্যমে পাই। আবার অনেক সময় দেখা যায় যে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিকও হতে পারে। বেতনটা আমরা অনেক সময় মান্থলিও পেতে পারি, আবার অনেক সময় তোমার সাপ্তাহিক, পাক্ষিক অথবা মাসিক হতে পারে। এছাড়া আরো কিছু আয় হতে পারে যেমন আর্থিক আয়ের মধ্যে, যেটা হচ্ছে বাড়ি ভাড়া, বিভিন্ন ভাতা বা মুনাফা থেকেও অনেক সময়, যেমন মুনাফা বলতে আমরা বুঝি যে ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করে রাখলাম সেখান থেকে আমার যে মুনাফা আছে এটাকেই মুনাফা বলে। এভাবেই তোমার মানে আর্থিক আয় আমরা পেতে পারি। তোমাদেরকে এর মাঝখানে আমি একটু বলে নিই যে তোমাদের ফিরোজা সুলতানার যে বইটা আছে, যদি থাকে তাহলে তোমরা এই বইটাও নিতে পারো, আমি ক্লাস শেষে আবার বইয়ের কথা বলে দিব। তোমরা এখন বলো তোমাদের কি আমি যে যতটুকু বললাম কারো কোনো প্রশ্ন আছে কিনা, তোমরা আনমিউট হয়ে আমাকে বলো যে মারিয়াম বুঝতে পারছো। আফরানা? জি ম্যাম আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি লাস্টে তোমাদেরকে আবার বলে দিব। এখন দেখো প্রকৃত আয়,
প্রকৃত আয়টা কি? প্রকৃত আয় হচ্ছে প্রকৃত আয় পরিবারের নির্দিষ্ট সময়ে ভোগ্য সামগ্রী বা সেবা কর্ম থেকে অর্জিত হয়। যেমন এখানে থাকে যে উদাহরণস্বরূপ তুমি বলতে পারো যে বাজারে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায় এবং সে অনুযায়ী আর্থিক আয় যদি বৃদ্ধি না পায় তবে পরিবার নির্দিষ্ট অর্থ দ্বারা আগের মতো দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে না। এখানে প্রকৃত আয়টা দেখো যে আমার যে মাসিক আয়টা বাড়ে, যেমন হঠাৎ করে আমাদের দ্রব্য সামগ্রীর দাম কিন্তু বেড়ে যায়, তাই না? যে যেমন বর্তমানে যেমন পেঁয়াজের মূল্য অনেক বেশি বেড়ে গেছে, তো এখন আমি যখন আগের মূল্যে যদি, যেহেতু অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে আমার কিন্তু সেই অনুযায়ী আমার বেতন বা পরিবারের যে আয় থাকে সে আয় কিন্তু বাড়ে না। সেক্ষেত্রে আমার কি হয়, তখন আমার একটু সমস্যা হয়ে যায়, মানে বা পরিবারের সমস্যা হয়ে যেতে পারে। এখানে প্রকৃত আয়টা সেটাই বুঝিয়েছে, যেমন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্রতি মাসে বা বলো সপ্তাহে যে যে অনুযায়ী বেতন পায় সেই অনুযায়ী কিন্তু বেতনটা বাড়ে না। এক্ষেত্রে যেমন আর্থিক আয় একই থাকলেও প্রকৃত আয় হ্রাস পেয়ে যায়, মানে একটু কমে যায়। পরিবারের পারিবারিক জীবনে প্রকৃত আয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে এই প্রকৃত আয়কে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। হচ্ছে প্রত্যক্ষ, যেমন সরাসরি ভাবে আমরা যেটা পাই, আর একটা হচ্ছে অপ্রত্যক্ষ প্রকৃত আয়। এখন আমি তোমাদের যেটা বলবো মানসিক আয়। মানসিক আয়ে আমরা মানসিক আয় আমরা মানসিক আয় বলতে তোমরা মানে আমরা সরাসরি বুঝি যে মানসিক আমাদের যে একটা তৃপ্তি আসে, মানসিক ভাবে আমরা অনেক সময় যেটা তৃপ্তি পাই সেখান থেকে, যেটা যেমন মানসিক আয় এক ধরনের অনুভূতি। অর্থ ব্যয় করেও প্রকৃত আয় থেকে আমরা যদি মানসিক তৃপ্তি, মানসিক আয়টা এক কথায় তোমরা বলতে পারো, যেমন মনে করো যে আমার যদি মানে ভালো আয় না থাকে তাহলে আমার একটা টেনশন থাকে যে না আমি কিভাবে পরিবার চালাবো, আমার এত কম টাকা বা এত কম ইয়ে, যার জন্য আমার একটা মানসিক টেনশনে, কম আয় থাকলে সে তার কিন্তু মানসিক টেনশন থাকে যে না আমি কিভাবে বাচ্চাদের বেতন চালাবো বা পরিবারের খরচ চালাবো সব ক্ষেত্রে। এটাই হচ্ছে যেমন মনে করো মানসিক একটা তৃপ্তি, যে আয়টা যদি আমার ভালো থাকে সেক্ষেত্রে আমি মানসিক তৃপ্তিও পাবো আবার পরিবারটাকেও সুন্দরভাবে চালাইতে পারবো। যেমন মানসিক আয় অর্থ ব্যয় করেও প্রকৃত আয় থেকে আমরা যদি মানসিক তৃপ্তি পাই তবে সেটা মানসিক আয়। এখানে আমি উদাহরণ দিয়ে তোমাদের বলতে পারি, যেমন কোনো দ্রব্য ক্রয় করে যদি আমরা তৃপ্তি পাই, সবাই ইতিবাচক মন্তব্য করে, তখন মানসিক আয় বৃদ্ধি পায়। আবার দ্রব্য ক্রয় করার পর বাড়িতে এসে যদি মনে হয়, যেমন কোনো কিছু ক্রয় করার পর যদি তুমি দেখো যে না সবাই এটাতে খুব খুশি হয়েছে বা কোনো রকম মানে, যেমন আমি মনে করো বাজার করে আসলাম, আমার শাক সবজি বা মাছ কিনে নিয়ে আসলাম, মাছটা পচা হলো, তখন সেক্ষেত্রে সবাই কি করবে, যে এটা সবাই বলবে যে না এটা কি ধরনের বাজার হলো বা এই, তখন আমার কি হবে যে একটু মানসিক ভাবে কষ্ট হবে বা অপ্রস্তুত হয়ে যাবে। সেটাই হচ্ছে তোমাদের মানসিক আয়। আবার এক কথায় আমরা বলতে পারি, যেমন আর্থিক আয় ও প্রকৃত আয় যোগ করেই পরিবারের মোট আয় হিসেবে এই আয় ব্যবহার করা যায়। তারপরে আমি পরবর্তী স্লাইডে যাই, যে তোমাদের পরিবারের আয় বলতে আমরা বলেছি এখন ব্যয়, মানে আমার যে আয়টা আসবে এটা আমি কোন কোন খাতে ব্যয় করব, আমি কোন কোন খাতে ব্যয় করব। এখন দেখো যে পরিবারের ব্যয়, যেমন পরিবারের আয় সম্পর্কে আমরা তোমাদেরকে যে যদি আগে বলেছি আমি সম্পর্কে জানা থাকা দরকার, কারণ বাজেট পরিবারের আয় ব্যয়ের উপর নির্ভর করে। আমি এতক্ষণ পর কিন্তু তোমাদের বাজেটে আসলাম, তোমরা কি বুঝতে পারছ? জি ম্যাম। হ্যাঁ, কারণ এখন দেখো যে বাজেট কিন্তু আমি এতক্ষণ পরে বাজেটে আসলাম, হ্যাঁ, কিন্তু বাজেট দেখো যে
পরিবারের বাজেট পরিবারের আয় ও ব্যয়ের উপর নির্ভর করে। আমি কিন্তু প্রথমেও তোমাদের বলে নিয়েছি যেমন কি কি বিষয় এর উপরে তোমার ব্যয় নির্ভর করে। যেমন যেমন দেখো যে প্রথমেই পরিবারের আয়, তারপর হচ্ছে পরিবারের লোক সংখ্যা, আমি পয়েন্টগুলো আগে বলে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি বর্ণনা করব। তারপর হচ্ছে বাসস্থান, জীবনযাত্রার মান, যাতায়াত, সামাজিকতা, আর হচ্ছে সামাজিক আমোদ প্রমোদ। যেমন পরিবারের আয়ের উপর ব্যয় নির্ভর করে, পরিবারের আয় যদি কম হয় চাহিদা বেশি থাকে তবে সচেতন ভাবে ব্যয় করতে হবে। এক্ষেত্রে এইটা হচ্ছে যেমন মনে করো যে আমার যদি মাসে 30,000 টাকা আয়, আমার এই 30,000 টাকার মধ্যে আমাকে বাজেট করতে হবে। আমি খাদ্য খাতে খরচ কত করব, বস্ত্র খাতে খরচ কত করব, তারপরে বাসস্থানে কত খরচ করব। তারপর আরেকটা বিষয় থাকে যে আমি ভবিষ্যতের জন্য আমি কিছুটা রাখবো, এখানে কিন্তু সবটাই আসবে। এই জন্য তোমাকে যেমন আয়ের মধ্যে এখানে আমি মনে করো যে একটা রুটিন মাফিক তো আমরা চলি না, যে আমার আজকে এইভাবে হচ্ছে মাসে আজকে খাদ্য খাতে আমি 10,000 টাকা খরচ করলাম, প্রতি মাসে কিন্তু এই 10,000 টাকা খরচ হবে। কোনো মাসে তোমার একটু বেশি হবে, কোনো মাসে একটু কম হবে। কারণটা কি যে হঠাৎ করে তোমার বাসায় যদি কখনো গেস্ট চলে আসলো তখন তুমি কি করবে, সেক্ষেত্রে তোমার বাজার খরচটা একটু বেশি হবে, তখন তোমাকে ওই মাসে একটু ব্যয় খরচ কম হবে, ব্যয় বেশি হবে। আবার যখন দেখা যায় যে না আমার তোমার একদম যে নিয়মে ছিল সেই নিয়মে চলছে, তাহলে ওই মাসে পুরো টাকাটাও না লাগতে পারে, একটু ভবিষ্যতের জন্য তুমি সঞ্চয় করতে পারো। তারপর দুই নম্বরে আমি যাই, যে দুই নম্বরে তুমি দেখো খতে আছে লোক সংখ্যা। এখন পরিবারের লোক সংখ্যা হিসাব করে আমাকে কিন্তু এটাও একটা মূল কারণ যে আমার পরিবারের সদস্য সংখ্যা কত, তোমার পরিবারের সদস্য সংখ্যা কত, কারো 4 জন হতে পারে, কারো 8 জন হতে পারে। তো 4 জনের ক্ষেত্রে কি তোমার খরচ বেশি হবে না কম হবে? 4 জনের ক্ষেত্রে আমার খরচ কম হবে, 8 জনের ক্ষেত্রে আমার খরচ বেশি হবে। সেই জন্য আমার বাজেটটা ঠিক ওইভাবেই করতে হবে। তারপর তোমাদের বাসস্থানের ক্ষেত্রে দেখা যায় যে বাসস্থানের উপরও অনেক সময় ব্যয়, মানে ব্যয় নির্ভর করে অবশ্যই। যে ওই আমি তোমাদের বলেছি যেমন আমি যখন বাসা ভাড়া নিব তখন কিন্তু ওই এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া, যেমন এক আমাদের যে বিষয়ে যে বাড়ি ভাড়া, যে আমি কোন এলাকায় বাড়ি ভাড়া নিব সেটাই চিন্তা করতে হবে, যে কোন কোন এলাকায় বাড়ি ভাড়া বেশি হয়, কোন কোন এলাকায় বাড়ি ভাড়া কম হয়, সেই দিকে বিবেচনা করেও আমার বাসস্থান নির্বাচন করতে হবে। যেমন জীবনযাত্রার মান, এখন জীবনযাত্রার মান বলতে আমরা কি বুঝি, মান ব্যয়ের উপর নির্ভর করে। যেমন তুমি দেখো যে আমি পরিবার 3 রকম বলেছি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এবং এক একজনের গ্রাম ও শহরের জীবনযাত্রার থেকে পৃথক। যেমন যে গ্রামে বসবাস করবে তার জীবনযাত্রা একরকম হবে, যে শহরে বসবাস করবে তার জীবনযাত্রা একরকম হবে। তারপরে দেখো যে ব্যক্তিগত অভ্যাস, ব্যক্তিগত অভ্যাস বলতে আমরা কি বুঝি, ওই যে বললাম যে যে আয় থাকবে, যে মাসে আমার কখনো ঘুরতে ইচ্ছা করে অথবা আমরা বাইরে খেতে পছন্দ করি, সেক্ষেত্রেও আমার কিছুটা ব্যয় বেশি হয়। আবার দেখো যাতায়াত, যাতায়াতে তোমার দেখা যায় যে বাসস্থান, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান যদি দূরে থাকে সেক্ষেত্রে যাতায়াত খরচটাও আমাদের একটু বেশি হয়। আমরা এই দিক সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বাসস্থান, যেটা মানে মনে করো বাড়ি ভাড়া যদি আমি নেই, তখন বাচ্চার স্কুল, নিজের অফিস সব কিছু বিবেচনা করে নিলে এখানে একটু ব্যয় কম হতে পারে। তারপরে দেখো সামাজিক আমোদ প্রমোদ, যেমন সামাজিকতা, যেমন সামাজিকতাটা তোমার একটা বিষয় যে আমি
আমার টাকা কম বলে আমি আমার বাসায় কেউ আসবে না, বা আমি কারো বাসায় যাব না, বা আমি সামাজিকতা রক্ষা করবো না, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে যেই হোক নিম্নবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত, আমরা কিন্তু এটা সব সময় চিন্তা করি যে আমাদের সাথে যেন সবার সাথে এরকম সামাজিকতা রক্ষা করে আমরা চলতে পারি, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এই হচ্ছে তোমাদের যে পারিবারিক ব্যয়, ব্যয়টা কিভাবে নির্ভর করে এবং ব্যয়ের উপরে, আয় এবং ব্যয়ের উপরে নির্ভর করে বাজেট নির্ভর করে। এখন আমি পরবর্তী স্লাইডে তোমাদের বাজেট সম্পর্কে আলোচনা করব। এখন দেখো যে আমি এতক্ষণ পর কিন্তু আমি বাজেটে আসলাম, হ্যাঁ, যে বাজেট কি? বাজেট হচ্ছে যে এক কথায় যে বাজেট অর্থ হচ্ছে আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব। বা পারিবারিক তোমরা মানে আমরা তো এমনি মুখে বলতে পারি যে বাজেট হচ্ছে যে পরিবারের আয় ব্যয়ের যে হিসাব করে চলা, এবং তোমাদের আয় ব্যয়ের হিসাব, তার মধ্যে যে সংজ্ঞাটা তোমরা সুন্দর করে বলতে হবে, যেমন পরিবারের লক্ষ্য সমূহ অর্জন করার জন্য সীমিত খরচের খসড়া পরিকল্পনা করাকে বাজেট বলে। এটা হচ্ছে তোমাদের বইয়ের ভাষায় আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক এভাবে বাজেটের সংজ্ঞাটা লিখতে হবে, ঠিক আছে? এখন আমি পরবর্তী স্লাইডে যাই। দেখো বাজেটের প্রকারভেদ কি কি, বাজেট মানে তোমাদের কিন্তু আমার বাজেট আরো দুই তিনটা ক্লাস যাবে, হ্যাঁ। তো এখন বাজেটের প্রকারভেদ হচ্ছে কয় ভাগ ভাগ করা যায়, তিন প্রকার: সুষম বাজেট, উদ্ধৃত বাজেট এবং ঘাটতি বাজেট। সুষম বাজেট বলতে আমরা কি বুঝি? আয় ব্যয়ের সমতা রক্ষা করে যে বাজেট করা হয় তাকে সুষম বাজেট বলে। উদ্ধৃত বাজেট কাকে বলে? আয় অপেক্ষা ব্যয় যদি কম হয় তাকে উদ্ধৃত বাজেট বলে। আর ঘাটতি বাজেট হচ্ছে আয় অপেক্ষা ব্যয় যদি বেশি হয় তাকে ঘাটতি বাজেট বলে। এগুলো সম্পর্কে আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের ডিটেলসে বলব। এই হচ্ছে তোমাদের আজকের, এখন তোমরা তোমাদের আনমিউট হয়ে আমাকে বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা। মারিয়াম বলো, মারিয়াম শোনা যাচ্ছে না, বলো। আনমিউট আনমিউট করো আগে, তারপরে তুমি কথা বলো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আসমা বলো। নামিস সব বুঝতে পারছি ভালো করে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তাহলে তোমাদের পরীক্ষার বিষয়ে একটু কথা বলি, ঠিক আছে? আমি 2-3 মিনিট বলি, তারপরে ক্লাস শেষ করব। যে নেক্সট মান্থ থেকে তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হবে, প্রত্যেকেরই প্রেজেন্ট থাকতে হবে। আর কিভাবে পরীক্ষাটা আমরা নিব সেটা তোমাদেরকে জিনাত ম্যাডাম বলবে, অথবা তোমরা জেনে নিবে, বা যেভাবেই হোক তোমাদেরকে জানানো হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি যতটুকু ক্লাস নিলাম এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে করো, আর না হয় আমি আজকে ক্লাস শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে? মারিয়াম তুমি আনমিউট, মারিয়ামের কথা শোনা যাচ্ছে না, আনমিউট হচ্ছে। আফরানা দেখা যাচ্ছে না, কোথায় তুমি? ম্যাম আসি তো। ও আচ্ছা, ঠিক আছে, এই তো। তোমার কোনো প্রশ্ন আছে বলো। আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু ম্যাম যে ঋতু কি জানি বলতে চাইতেছিল। হ্যাঁ, ওইটাই ওইটা শুনতে পাচ্ছি না, ও তো অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছে। ওকে, ও আনমিউট হতে পারছে না কেন? ঋতু কথা শোনা যায় না। ঋতু তুমি নিচে বাম পাশে আনমিউট হও। আসমার কথাটা শোনা যাইতেছিল, ঋতুর কথা শোনা যায় না। আচ্ছা,
এখন আফরানা বলো যে ক্লাস ঠিক আছে, বুঝতে পারছো সব? জি ম্যাম। এখন বাজেটের কিন্তু আমি কিন্তু মূল বাজেটেই আসি নাই, মানে আমার এখানে তোমার চিন্তা করতে হবে শুধু বস্ত্রের ক্ষেত্রে কত টাকা আমরা খরচ করব, ঠিক আছে? তোমরা বইয়ের ব্যাপারে আমরা আমি বলে দিচ্ছি, ফিরোজা ডক্টর ফিরোজা সুলতানার বই নিবে। ডক্টর ফিরোজা সুলতানার বইয়ে তোমরা এই বাজেট সম্পর্কে পড়তে পারবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে মেসেঞ্জারে বা যে কোনো ভাবে তোমরা আমার সাথে ক্লিয়ার করে নেবে, বুঝতে পেরেছো? জি ম্যাম। তাহলে কারো কোনো প্রশ্ন নাই, আমি তাহলে ক্লাস আজকে শেষ করলাম।